নাম্বারটা এখানে দিলেন, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা দেখালাম সেটা এখানে দিলেন এবং এখানে ডেট অফ বার্থ দিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আপনারা যে সার্চ বক্সটা দেখছেন এই সার্চ বক্সে ক্লিক করলেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মায়েদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্টস তার সাথে দেবেন। এবং সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছিলাম, যে কমেন্টগুলো আপনারা করেছিলেন যে দাদা এই জায়গাতে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, বা সেই সব কমেন্টগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার সেকেন্ড ভিডিও ছিল। তো সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ভুলভ্রান্তিগুলো করছেন, বা অনেকে কমেন্ট করছে যে দাদা মায়ের বানানের স্পেলিং ভুল করেছি, অনেকে কমেন্ট করছে যে মায়ের বাবার বানানের স্পেলিং ভুল করেছি, অনেকে বলছে ডেট অফ বার্থ ভুল করেছি, এরকম অনেক কিছু ভুলভ্রান্তি আপনারা ফর্মে করে বসছেন এবং সেগুলোকে এডিট কীভাবে করবেন আপনারা বুঝতে পারছেন না। তো সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যারা ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও দেখেননি তারা অবশ্যই ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিওটা দেখে নেবেন, তবে এই ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। তো আসুন বন্ধুরা, এবার শুরু করা যাক। তো এডিট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটটাকে খুলে নিতে হবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করছিলাম সেই ওয়েবসাইটটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে নিচে এডিট অ্যাপ্লিকেশন দেখছেন, এই এডিট অ্যাপ্লিকেশনে আমাদেরকে যেতে হবে। তো এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে, আমার নেটটা একটু স্লো আছে তাই খুলতে দেরি হচ্ছে, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনি যে ফর্ম ফিল আপের পরে যে স্লিপটা পেয়েছেন সেই স্লিপের উপরে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই স্লিপটা আপনাদের কাছে থাকবে দেখবেন। তো এই স্লিপের উপরে যে অ্যাপ্লিকেশন দেখছেন এখানে এই নাম্বারটা লেখা আছে, তো এই নাম্বারটা আপনাকে ওখানে পুট করতে হবে এবং আপনার ডেট অফ বার্থটা পাশে পুট করতে হবে। তো এই নাম্বারটা এখানে দিলেন, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা দেখালাম সেটা এখানে দিলেন এবং এখানে ডেট অফ বার্থ দিলেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে আপনারা যে সার্চ বক্সটা দেখছেন এই সার্চ বক্সে ক্লিক করলেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে SC ST OBC, এখানে আপনার ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করবে, এখানে আপনার অ্যাপ্লিকেনের যে নাম সেটা শো করবে, অ্যাপ্লিকেনের বাবার নাম শো করবে এবং অ্যাপ্লিকেশনের যে ডেটটা সেটা আপনার এখানে শো করবে। তো এখানে সরাসরি এসে আপনাদেরকে এই যে SC ST OBC লেখা আছে আপনাকে এখানে সরাসরি ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করার পর আপনাদের সামনে এডিটের পেজটা খুলে যাবে, এটা হচ্ছে আপনার এডিটের পেজ। তো এখানে আপনারা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেই পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তো এগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন এবং এখান থেকে আপনারা যা যা এডিট করতে চান সেগুলো নিচের দিকে এগুলো এডিট করতে পারবেন। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে আপনারা কী কী এডিট এই পেজ থেকে করতে পারবেন না এবং সেইগুলো আপনারা এডিট কীভাবে করবেন সেই পুরো ডিটেলস আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে বলে দেবো। তার আগে আপনাদেরকে এখানে এডিট করে কীভাবে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে এবং কোথা থেকে আপনাদেরকে আবার নতুন ফর্ম প্রিন্ট আউট করতে হবে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্ট টু, এখানে যে আপনার যে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো প্রথম যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন এইগুলো একটু খেয়াল করে ভালো করে ডকুমেন্টস দেখে তবে কিন্তু আপনারা এগুলোকে ফিল আপ করবেন যেন ভুল না হয়। তারপর নিচের দিকে অ্যাপ্লিকেন্ট নেম দেখছেন, তো অনেকে আমাকে বলছে যে দাদা আমরা অ্যাপ্লাই করতে গিয়ে মায়েদের নামের জায়গাতে কিছু একটা ভুলভ্রান্তি করেছি, বা হয়তো আমরা টাইটেল ভুল করেছি, বা হয়তো নামের স্পেলিং ভুল করেছি, সেক্ষেত্রে আমরা কীভাবে এডিট করব। আবার অনেকে বলছে ফাদার্স নেম জায়গায় ভুল করেছি এবং এই ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছেন, তো এই যেগুলো দেখছেন ডিজেবল হয়ে আছে, মানে এইগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে এই পেজ থেকে এডিট করতে পারবেন না। বাকি যেগুলো আছে আপনাদের মোবাইল নাম্বার, এপিক নাম্বার, আধার কার্ড নাম্বার, খাদ্য সাথী নাম্বার, এইগুলো সব কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এগুলো দেখুন আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন, এগুলো এডিট হয়ে যাবে। নিচের দিকে সিও, এইটাও এডিট হয়ে যাবে, পুরো জায়গাটা আপনারা এডিট করতে পারবেন এবং এখানে এইগুলো সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ব্লাড রিলেশনের জায়গাটা আপনারা এডিট করতে পারবেন, রেফারেন্সের জায়গাটা এডিট করতে পারবেন। এবং এখানে যখন আপনাদের এইগুলো বাদ দিয়ে যদি আপনাদের এইগুলোর মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে এগুলো এডিট করে আপনারা এই মডিফায়ার কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো এই মডিফায়ার কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনারা নেক্সট পেজ, মানে আপনারা সেকেন্ড পেজে চলে এসেছেন। এখানে আপনাদেরকে আপনার অনেকের ক্ষেত্রে কী হচ্ছে যে ফার্স্ট পেজটা সাবমিট করার পর সার্ভার প্রবলেমের জন্য সেকেন্ড পেজ কিন্তু তারা সাবমিট করতে পারছে না, তো সেক্ষেত্রে আপনাদেরকে ওই এডিট অপশানে এসে একই প্রসেসে আপনাদেরকে ওই ফর্মটাকে দেখে যদি সব ঠিক থাকে মডিফাই ক্লিক করে আপনাদেরকে এই পেজে ঢুকতে হবে এবং এখানে আপনাকে একটা ভ্যালিড ফটো আপনাকে দিয়ে দিতে হবে। সরি, এখানে আপনারা একটা সেলফ ফটো দিয়ে দেবেন। দেওয়ার পর আমি দেখাই একটা ফটো এখানে আমি অ্যাটাচ করি আগে, যেরকম আমার ফটোগুলো দেখতে পাচ্ছি না, ফটো 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 ফটো
তো এখানে ফটো দেওয়ার পর আপনাদের এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন কাস্ট ভেরিফিকেশন, এখানে আপনারা এসে এখানে কাস্ট যে নাম্বারটা উপরে দেখছেন এটা বসিয়ে দেবেন, এবং এখানে যে ইস্যু সেই ইস্যু অফিসটা আপনারা এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এই জায়গাটা আপনারা কিচ্ছু করবেন না, এটা আমি আগেও আপনাদেরকে ফর্মের ফার্স্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এরপর নিচের দিকে এসে আপনারা এখানে ফাদার্স কিংবা সেলফ দুটোর মধ্যে একটা আধার ভোটার কার্ড দিয়ে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনারা এটাকে সাবমিট করবেন। এখানে সাবমিট করার পর এখানে সাবমিট করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সাবমিট করার পর আপনাদেরকে ঠিক এরকম ধরনের ইন্টারফেস দেখাবে, অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি। তো আপনার এটা কিন্তু মডিফাই হয়ে গেলো। তো আপনারা এবার এটাকে প্রিন্ট আউট কোথা থেকে বের করবেন, যে মডিফাইটা আপনি করলেন মানে যে এডিটটা করলেন সেই এডিটের প্রিন্ট আউটটা আপনারা কোথা থেকে বার করবেন? তো এটাকে সরাসরি আপনারা এই পেজটা, তো সেখানে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনারা যেটা এডিট করলেন সেই এডিটটা আপনারা এবার প্রিন্ট আউট বের করে নেবেন, মানে ঠিকঠাক ফর্মটা এবার প্রিন্ট আউট বের করে নেবেন। তো এখানে রিপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এই রিপ্রিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনাদেরকে এসে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, এবং পাশে যে ডেট অফ বার্থের অপশনটা দেখছেন এই ডেট অফ বার্থের অপশনটা এখানে আপনি ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন, যেটা আপনারা এডিট করতে গিয়ে যেমন করেছিলেন সেম প্রসেস। তো সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফর্মটা চলে আসবে। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এটা হচ্ছে আপনার স্লিপ। স্লিপটা অলরেডি আপনার কাছে আছে, আপনি কেবল এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে এখানে ক্লিক করে আপনারা, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে এবার আপনারা সেভ করেও রাখতে পারেন বা ডাইরেক্ট প্রিন্ট আউট এখান থেকে করে নিতে পারেন। এখানে কিন্তু আপনার সেই ঠিক যেটা এডিট করলেন সেই এডিট করা ফর্মটা এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা প্রসেস। তো এবার আমি আপনাদেরকে বলি যে যেগুলো আপনারা এডিট করতে পারছেন না সেইগুলোর জন্য আপনারা কী করবেন। তো যেগুলো আপনারা এই অপশানটা অনেক সময় দেখাচ্ছে, দেখুন এটা একটা সার্ভারের প্রবলেম, 4 PM এর পর এটা খুলবে। তো এটা যদি আপনাকে দেখায় তাহলে বারবার আপনারা এখানে ট্রাই করবেন, পেজটাকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে বারবার এখানে ট্রাই করবেন, দেখবেন আপনার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা যেগুলো ডিজেবল হয়ে আছে সেগুলো যদি চেঞ্জ করাতে চান বা সেগুলো যদি এডিট করতে চান বা নতুন করে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে আগেই পুরো ফর্মটাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এই ভুল ফর্মটারই প্রিন্ট আউট বের করে নিয়ে আপনার যেখানে জমা হচ্ছে অ্যাপ্লিকেশন সেখানে গিয়ে আপনাকে অফিসারের সঙ্গে কথা বলতে হবে, এবং আপনাকে জানাতে হবে যে আমি এখানে আমার মায়ের নামের বানান ভুল করেছি বা এখানে ফাদার্সের নাম ভুল করেছি বা হয়তো এইগুলো হয়তো কিছু ভুল করেছি যেগুলো ডিজেবল হয়ে আছে তার মধ্যে কিছু ভুল করেছি এবং আমি এটাকে এডিট করতে পারছি না, আর আমি নতুন অ্যাপ্লাই করতে গেলেও আমাকে এই পুরনো অ্যাপ্লাই আইডি নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ওই অফিস থেকে আপনার ওই ফর্মটা ওনাদের সার্ভার থেকে যদি রিমুভ করে বা রিজেক্ট করে তবেই কিন্তু আপনি নতুন অ্যাপ্লাই করতে পারবেন, তা না ছাড়া কিন্তু এগুলো এডিট করার কোনো অপশান আপনারা পাবেন না। তো আপনাদের এইগুলো চেঞ্জ করতে গেলে অবশ্যই এইটুকু খাটুনি কিন্তু আপনাকে খাটতে হবে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা যদি কোনো কিছু আমি মিস করছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে আপনাদের সামনে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।